আসসালামু আলাইকুম, আমরা আছি বাংলাদেশের সনন্দন হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন ভর্তি পেশেন্টের সাথে কথা বলবো, যিনি কিনা এখানে দীর্ঘদিন যাবত ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তো সরাসরি আমরা পেশেন্টের সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, শুরুতে আপনার নামটা জানতে চাই। আমার নাম অনিল চন্দ্র পাল। অনিল চন্দ্র পাল, আচ্ছা, আপনি থাকেন কোথায়? জুরাইন পোস্তকলা। জুরাইন পোস্তকলাতে থাকেন, আচ্ছা, কি করেন সেখানে? তারপর ইন্ডিয়া থেকে আসার পর ওনারা আমার এই থেরাপি নেওয়ার জন্য বলছিল আর কি। বাহিরে আমি 1 মাস থেরাপি নিয়েছি, মোটামুটি কিছুটা সুস্থ ছিলাম। তারপর আবার ওই সমস্যাটা দেখা দিছে। জি, আচ্ছা, সেটা দীর্ঘ 5 বছর ধরে। 5 বছর ধরে, আচ্ছা। তারপর আমি লাইফে ওই ডিপিআরসি হসপিটালে ডাক্তার শফিউল্লাহ প্রধানে আমি গিয়ে দেখি। এই দেখে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি ওনার সাথে একটু আমার রিপোর্ট গুলো নিয়ে আমি সাক্ষাৎকার করবো। আচ্ছা, তারপর আমি স্যারকে দেখাই। স্যার বললো যে আপনি যেহেতু 1 বছর আগে ট্রিটমেন্ট নিয়েছেন, এখন এখানে নতুন করে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনি ব্যবস্থা করুন। আচ্ছা, আপনি এই ডিপিএসসি হসপিটালে আসার আগে বেশ কিছু জায়গাতে আপনি চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু সেখানে কোনো উন্নতি হয়নি? হয়েছে, মোটামুটি ভাবে দেখা গেছে। আমি থেরাপি নিয়েছি, তারপর সুস্থ হয়েছি, কিন্তু পুরোপুরি আমি সম্পূর্ণ সুস্থ হন। আচ্ছা, তারপর আপনি ঠিক করলেন আপনি ডিপিএসসি হসপিটালে আসবেন। আমি 12 দিনের মতো আজকে ভর্তি হয়ে আজকে বাড়ি চলে যাচ্ছি। আপনি তাহলে এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন কতদিন ধরে? 12 দিন ধরে। আচ্ছা, ঠিক আছে, তারপর এখন আমি মোটামুটি একটু সুস্থ আছি। 12 দিন হয়ে গেছে, আপনি এখন চলে যাচ্ছেন? জি। আচ্ছা, এখন কি আপনার বাড়ি কেমন বোধ করছে? এখন ভালোই, আগের চেয়ে অনেক বোধ করতে, মোটামুটি আমি সুস্থই বোধ করছি। পরে কি হয় তা বলতে পারি না। আচ্ছা, আপনি এখন পর্যন্ত আপনি ভালো বোধ করছেন? আচ্ছা, ঠিক আছে। এই এডিপিএসসি হসপিটাল ঠিকানাটা তো আপনি ইউটিউবের মাধ্যমে পেয়েছেন। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, যেহেতু এখানকার আপনি এখানে থেকেছেন, ট্রিটমেন্ট নিয়েছেন, তো এখানকার যারা ম্যানেজমেন্টে আছেন, আমার সেবাদানকারী যে ডক্টররা আছেন, সিস্টাররা আছেন, তাদের সেবা কেমন? না, খুবই ভালো। ওনারা ডক্টর তো একদিন পর পর গিয়ে আমাদেরকে চেক করে আছেন। এমনকি যে ইন্টারনাল ডক্টর ছিল উনি প্রায় প্রায় আমাদের খোঁজখবর নিয়েছেন বা আমাদের প্রেশার ট্রেন সব কিছু পরীক্ষা নিরীক্ষা করছেন। ভালোভাবে ওনারা সবাই যারা থেরাপি দিয়েছে মানে ঠিক টাইমে সব কিছু করেছেন। আচ্ছা, এখানকার পরিবেশ সম্পর্কে কিছু বলবেন কি? মানে কেমন পরিবেশ? ভালোই লাগছে সবকিছু। চিকিৎসা পদ্ধতি আমার কাছে ভালোই লাগছে। আচ্ছা, চিকিৎসাগুলো কি কি মূলত আমাদেরকে বলবেন কি? চিকিৎসা তো ওই কিছু আকুপাঙ্কচার, ব্যায়াম, তারপর কিছু মেশিনারি থেরাপি আছে, এগুলো দিয়েছে। শুধু কি সেগুলো নাকি পাশাপাশি মেডিসিন আছে? পাশাপাশি মেডিসিন ছিল। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অন্যান্য রোগীর উদ্দেশ্যে ডিপিআরসি হসপিটাল সম্পর্কে আপনার কি মতামত? অন্যান্য রোগ বলতে যারা বাত ব্যথা বিশেষজ্ঞ প্যারালাইসিস, ওনারা তো অনেকে আমি দেখলাম, তারা মোটামুটি ভাবে দেখলাম যে না, এখান থেকে সেবা নিয়ে অনেকেই সুস্থ পথে আছে। যারা বাত ব্যথায় ভুগছেন, জি, তাদেরকে আপনি অ্যাড্রেস করছেন? জি, তারাও আছে ওইখানে। আমি দেখলাম তারাও ট্রিটমেন্ট নিচ্ছেন। তারা ট্রিটমেন্ট নিচ্ছে, তাতে মোটামুটি আমি পার্শ্ববর্তী আমার কারণে একটা প্যারালাইসিস রোগী, উনি অনেকদিন কষ্ট ভোগ করে, তাতে দেখলাম অনেক ইমপ্রুভ হয়ে গেছে। অনেক ইমপ্রুভ, প্যারালাইস রোগী ছিল? জি। আচ্ছা, তারাও এক সাইড অবশ ছিল ছিল, তাতে আমার সাথে পাশাপাশি রুমে ছিল, তাতে দেখলাম যে অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, ওনারা ইমপ্রুভ হচ্ছে আপনার চোখে দেখা? জি। আচ্ছা, ওনারা বলছে 1 মাস থাকার জন্য হয়তো উনি সুস্থ হয়ে যাবেন আমার মনে হয়। আপনি আশা করুন। জি, আচ্ছা, ঠিক আছে। আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং মূল্যবান মতামত দেওয়ার জন্য। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।